বলছিলাম কত তাড়াতাড়ি ব্লাউজটা বানিয়ে এনেছি। চলো চলো মিষ্টিটা কিনে নিয়ে চলে আসবো। তো ফ্ল্যাটে এসেছি, এসে দেখো তোমাদের অ্যানি কি করছে। দেখো তোমাদের অ্যানি এখন কত কাজ করে, ওই ছোট মেয়েটা এখন কত বড় হয়ে গেছে। রীতাদি সেখান থেকে দেখছে কত বড় হয়ে গেছে, ওর সাইকেল পরিষ্কার করছে। মনো মুখ দেখি, স্কুল নেই তোমার আজকে? ছুটি। কেন? চুল কেটে দিয়েছো? এই জন্য বলি একটু কিছু একটা চেঞ্জ লাগছে, ভালো লাগছে। ভালো তোমার মা কেটে দিয়েছে? আমার মা তোমার কে হয় গো? দেখি ওর হেয়ার স্টাইলটা কিন্তু ভালো লাগছে। কে কেটে দিয়েছে? বড় মামা। তোমার মা বলছো? বড় মামা। আমারই তো মা। কার বড় মামা? আসলে কার মা, মানে কাকে বেশি ভালোবাসে তোমার মনে হয়? আমার। তাহলে বলছি তো বড় মামা। ভালো লাগছে হেয়ার স্টাইলটা। চলো যাবো, চলো সেখানে, চলো বড় মামাদের কাছে। বাড়িতে যখন এসে দেখি মা নেই, ঠাকুমা নেই, বাপি ঘুমাচ্ছে। বাপি আজকে একটু দেরিতে স্কুল যাবে, জানি না কি জন্য। আর আমি আর অ্যানি আছি, কই গো, বাচ্চাও টায়ার্ড। তো এসছি যখন এখানে একটু গরম গরম ভাত খেয়ে নেবো, তারপরে যাব সেখানে। আর ওই যে শাড়িটা বলি, এই যে কলাক্ষেত্র সিল্কটা নিয়ে নিয়েছি। মানু ভাত খাবে? তোর মা চলে এসছে, মাকে ডাক এখানে, ডেকে ডেকে আমি একটু দেখা করে নিই। এখান থেকে দে, বলে যে বড় ভাই এসছে, একটু দেখা করবে, দেখা করে নিতে হবে। দুষ্টু মাম, আর কি রান্না হয়েছে দেখি। মাছের ঝাল, মুড়ি ঘন্ট, ঢেঁড়সের তরকারি। দুষ্টু মাম, দুষ্টু মাম তাকাও, হ্যাঁ হয়ে গেল, দুষ্টু মামের হয়ে গেল। দুষ্টু মাম দেখি, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, হ্যাঁ সানগ্লাসটা, হ্যাঁ না না ঠিক আছে, এবারে ঠিক আছে, সানগ্লাসটা পর, সানগ্লাসটা পরুক, একটু লিপস্টিক দরকার ছিল আর একটু। তুমি একা না, আমিও পরে নিয়েছি সানগ্লাস। তুমি কোন দিকে যাবে? একদম রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইয়ের জন্য একটা শার্ট বের করলাম, না ওটা পরবো না, আমি হোয়াইটটাই পরবো। কি বলবো বলো তো, ও আজ থেকেই হোয়াইট কালার ছাড়া কোনো কিছু পরতে চায় না, যতটুকু অন্য কিছু কালার পরে ওই আমার জোর জারে। তাও তোমরা লক্ষ্য করবে বেশিরভাগ ওর শার্টগুলো হোয়াইটই হয়। তো যাই হোক, আবার এইটাকে আজকে অ্যাকচুয়ালি কাঁচা হয়েছিল, ওই হালকা হালকা ভিজা আছে, ওইটাকে আমি আবার আয়রন করছি যাতে শুকিয়ে যায়। মানে হোয়াইটটাই পরবে, এটাই পরবে, এমনই ছেলেটা। যাই হোক, আমি রেডি হয়ে এইসব কাজ করছি। আর রেডি হয়ে যাওয়ার পরে এইসব কাজ করতে না খুবই বিরক্ত লাগে, শাড়িটারিগুলো নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। কিন্তু কী আর করা যাবে, পতিদেব বলে কথা। তো ওর ড্রেসটা আয়রন করছি, কিন্তু লক্ষ্য করবে একটু পরে এটা আয়রন করার পরেও এটাও পরলো না, আবার শেষমেশ অন্য একটা ড্রেস পরলো। তো যাই হোক, আজকে কোথায় যাব সেটা বলি। আজকে যাব আমাদের স্কুলের পূর্ণিমাদি, মানে আমার কলিগ, ওর বাড়িতে যাব। ওর বাড়িতে কালী পুজো হচ্ছে, ওর বাড়ি অ্যাকচুয়ালি গ্রাম কাঁথিতেই থাকে, কাঁথিতে ওদের বাড়ি, ওর গ্রামের বাড়ি কালীনগর পাউশি বলে একটা জায়গা আছে ওখানটায়। রেডি হয়ে গিয়ে এখন আমাকে আয়রন করতে হচ্ছে, অন্য জামাটা পরবে না, এটাই পরবে। তো এখন রেডি হয়েছি, যাব 6:30 বলা হয়েছিল, এখন অলরেডি 6:24 হয়ে গেছে, এক্ষুনি ফোন দেখছিলাম। এই যে বাবু এত বিজি, এত বিজি আর কি বলবো। তো যাই হোক, 6:30 সেন্ট্রালে পৌঁছানোর কথা ছিল, সেন্ট্রালে না পৌঁছে বাড়ি থেকে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি, বেরোচ্ছি। আর রাস্তায় মিষ্টি কিনবো, অনেক কিছু ব্যাপার। তো আমি বলেছিলাম যে আমি ফোন করলে তোমরা বেরোবে, তো অলরেডি ওর পেয়ে দিয়ে বেরিয়ে এসছে। আমি বলেছি একটু ওয়েট করো, আর বাকিদেরকেও তাড়াতাড়ি করে। ওকে 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 ওকে, ঠিক আছে। রেডি হয়ে নিচে যাচ্ছি, আর পুরো চুলটাকে একদম তুলে ক্লিপ লাগিয়ে নিয়েছি, যা গরম। আর এখন ছাড়বো না, ওই অনুষ্ঠানে যাওয়ার আগে আগে চুলটাকে একটু ছাড়িয়ে নেব, এটা বরাবরই এরকমই করি। আবার দেরি করছে, কিছু বলার নেই, দারুণ হাওয়া দিচ্ছে, সারাদিন যা রোদ ছিল তো মানে এখন দারুণ
দারুণ হাওয়া দিচ্ছে, প্রচুর গরম ছিল এখন বেশ ভালো লাগছে। আচ্ছা আমি কি অপুদাকে নিয়ে মিষ্টিটা কিনে নিয়ে চলে আসবো? এখান থেকে মিষ্টিটা কিনে নিয়ে চলে আসবো? সুন্দর লাগছে, উঠেছো উঠেছো, আমি ধরবো না গুম, ধরবো না গুম, ঠিক করেছিস। তো আমরা এখন গাড়িতে বসছি, পৌলমিদি ফল আনতে গেছে। আমি আমি মিষ্টি এনেছি, অর্পিতাদি ফুল এনেছে, আর পৌলমিদি হ্যাঁ ভিডিও ছাড়া হচ্ছে, তো বসে গেছি, পৌলমিদি আসুন। একসঙ্গে এখানে আমাদের, এখানে আমাদের টাকলা বাবু, দেখি 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 দেখা রে, অনেকদিন পর সেজে গুজে বেরিয়েছি, আর যা গরম এই গরমে মোটামুটি আমাদের গরম হতে পারে, কিন্তু সাজগোজের কোনো কম হবে না। বেছে বেছে ফল নেওয়া হচ্ছে আমাদের। আমাদের প্ল্যানিং ছিল মাটির ভাঁড়ে করে মিষ্টি ফুলটা সুন্দরভাবে সাজিয়ে ট্রেতে, আর ফলটাকেও সুন্দরভাবে ঝুড়িতে সাজিয়ে ডেকোরেশন করে নিয়ে যাব। কিন্তু এমনই অবস্থা যখন দোকানে যাই, যেখান থেকে মিষ্টি নিয়েছিলাম ওখানে ভাঁড় নেই, তো এমনি নিতে হলো। ফলে বলে রেখেছিলাম যে আগে থেকে করে রাখবে, সাজিয়ে রাখবে, এসে সাজাতে হলো। এতক্ষণে আমাদের মানে ফলটা এলো, এখানেই দেরি হয়ে গেল, আরো কিছু করার নেই। আর দেরি করো না, চলে এসো। কত কত তুমি আমার করে চলে আসো আবার, তো একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম ওই অমনিগুলো, ওতে কতজন যাচ্ছি দেখো, আমি, তোমাদের দাদা ভাই, পৌলমিদি, অপূর্বদা, আমাদের হেড স্যার, আর স্যারের ওয়াইফ তার সঙ্গে, স্যারের ছেলে মেয়ে, আর পৌলমিদির ছেলে, এতজন ওইখানে বসছি বাচ্চাগুলো কোলে। তো সবাই মিলেই যাচ্ছি একটা গাড়িতে, বেশ আনন্দই হচ্ছিল। তো পৌঁছেও গেছি, সত্যি বলতে কাঁথি থেকে অনেকটা দূর, প্রথমে বুঝতেই পারিনি যে এতটা দূর হবে বলে। এসে যখন দেখি এই যে মেন পুজো আজকে কালীমায়ের প্রতিষ্ঠা ছিল, মানে ভীষণ সুন্দর লেগেছে, ভীষণই সুন্দর পুরো মন্দিরটা, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো পূর্ণিমাদির বাড়িতে আজকে মা কালীর প্রতিষ্ঠা ছিল, দেখো কতটা সুন্দর ছাদের ওপরে কালীমার মন্দিরটা। তো এখানে আমাদের ফুল আর ফলটা রেখে দিলাম, যেটা এনেছিলাম মিষ্টিটা নিচে আলাদা করে রেখেছি। তো এখন আমরা বললাম যে চলো এবারে একটু সেলফিগুলো তুলি। তো আমার আর পৌলমিদির কিন্তু পুরো একই শাড়ি কলাক্ষেত্র, শুধু দুজনের কালারটা আলাদা। অর্পিতা দিরও কলাক্ষেত্র, ওটা তুতে, বাট ওর পাটটা একটু আলাদা। দেখো দেখো দুটো পুরো একই রকম পরেছি, মানে এরকমই হয় বেশিরভাগ জায়গায়, কিন্তু আমরা ম্যাচিং করেই শাড়ি পরে যাই। আর আমাদের শাড়ির মানে পছন্দগুলো এতটাই সিমিলার, কি বলবো, মানে একই রকমই হয়েও যায়। তো এই যে আমাদের আরেকজন পূর্ণিমাদি, সাদা শাড়ি পরা পূর্ণিমাদি বাড়িতে এসেছি, আর এখানে শ্রাবন্তীদি, আর এই যে আমাদের আলপনাদি, মোট মোট আমরা ছজন ম্যাডাম আর একজন স্যার। উপরে এসে মায়ের দর্শন করে নিলাম, আর খিদেও পাচ্ছিল,
কি বলো তো, ওই দুপুরবেলা খেয়েছিলাম আর কিছু, সন্ধেবেলা কিছু খাওয়া হয়নি। তো আমরা উপরে একটু ছবি টবি তুলে নিচ্ছি, দিয়ে এবারে নিচে নামবো। নিচে নেমে আসার সময় দেখেছিলাম পকোড়া হয়েছে, আর অ্যাকচুয়ালি আমি পকোড়া খেতে ভীষণ ভালোবাসি, তো পকোড়া খাবো। আর পূর্ণিমা দি বলছে আমাকে নিস না, আমার অবস্থা যা হয়েছে। আর সত্যিই তাই, বাড়িতে পুজো হলে কি হয় সেটা ভালো করেই জানি, প্রচুর চাপ থাকে, মানে সব দিকটা দেখতে হয়, তো সেই অবস্থা। তো আমরা এখন নিচে নেমে এসেছি আর পকোড়া খাচ্ছি। আর পৌলমিদি দেখো পুরো ফ্যানটাকে আদায় করে নিয়েছে, তার সঙ্গে আমাদের মানে ম্যাডামও, মানে স্যারের স্ত্রী মানে আমাদের ম্যাডামও, দুজন মিলে পুরো ফ্যানটাকে একদম এ করে দাঁড়িয়ে আছে। কী আর বলবো, আমরা বলছি সরো একটু, আমরাও একটু নেই। আর অর্পিতাদি এদিকে আমাদের জন্য পকোড়া আর কফি নিয়ে এসছে। আমি অর্পিতাদিকে বলছি আমি আর হাত দেবো না, তুমি যদি খাইয়ে দেবে তো খাবো, নাহলে আর খাবো না। তো অর্পিতাদি আমাকে খাইয়ে দিচ্ছে। তো সত্যি বলতে দেখো ফ্যামিলির কে ছেড়ে মানে দিনের সব থেকে মূল্যবান সময়টা কিন্তু আমরা একে অপরের সঙ্গে কাটাই, তো ওই কাজের জায়গায় যদি একটু আধটু কিছু গণ্ডগোল হয় না, মন ভালো থাকে না। ওই কাজের জায়গায় মানুষদের সঙ্গে সব সময় ভালো সম্পর্ক রাখা উচিত, আর আমরা ওইটাই মেনটেন করে চলারও চেষ্টা করি। আর দেখো সত্যি বলতে ওদের সঙ্গে মানে একটা জায়গায় একসঙ্গে থাকি, তো মানে পুরো ফ্যামিলি হয়ে যায়। এই যে আমাদের হেড স্যার, স্যার মানে নতুন এসেছেন আমাদের স্কুলে, মানে সত্যি এত তাড়াতাড়ি আমাদের সঙ্গে এত ভালো বন্ডিং হয়ে গেছে, স্যারও ভীষণই ভালো আমাদের। এই যে দেখো এবারে দুজন একসঙ্গে গিয়ে আমরা পৌলমিদিকে বললাম তুমি একটু এবারে সরো, এবারে আমাকে একটু ফ্যানটা দাও, সিরিয়াসলি গরমে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। মানে দেখো একটা জায়গায় এতজন মানুষ থাকলে তো ওই ব্যাপার হবে, তার উপরে যা গরম পড়েছে, শুনছি রবিবার থেকে নাকি বৃষ্টি হবে, বৃষ্টিটা হোক বাবা আর পারা যাচ্ছে না। তো দেখো তাঁতমেলাতে একটা শাড়ি দেখেছিলাম 8,000 টাকা, তোমাদেরকে বলেছিলাম, পুরো তসরের ওপরে কাঁথা স্টিচ করা, মানে ওই শাড়িটা এতটাই পছন্দ হয়েছিল, বাট এত টাকা দিয়ে তো আর শাড়ি নেব না। তো পূর্ণিমাদিকে বলেছিলাম যে পূর্ণিমাদি শাড়িটা তুমি একবার নিতে পারো, পূর্ণিমাদি এরকম টাইপেরই শাড়ি বেশি পরে এরকমই দামের। তো পূর্ণিমাদিকে দেখাতে বল কোন শাড়িটা আমাদেরকে দেখাতো, দিয়ে এতই পূর্ণিমাদির পছন্দ হয়েছিল ওই শাড়িটা কিনেও নিয়েছে। তো দেখো ওই শাড়িটা আজকে পূর্ণিমাদির মেয়ে পরবে। আমি পূর্ণিমাদিকে বলছি কোথায় গো ষষ্ঠী, কোথায় ওর মানে দেখবো ওকে কেমন লাগছে। তো ও রেডি হতে গেছিলো, তো ততক্ষণে আমরা এখানে খেতে চলে এসেছি। যে শ্রাবন্তী দি আর আলপনা দি আমাদের অনেকটা আগেই এসেছিলো, আমাদের জন্য ওয়েট করে করে চলে এসেছিলো, আমরাই দেরি করেছিলাম। তো ওরা খাচ্ছে আর এখানে তোমাদের দাদা ভাই আর রবি দি বসে যতক্ষণ। আর তোমাদের দাদাভাই তো এক নম্বরে কি বলবো, শুধু হাইজিন মেনটেন করো, হাইজিন মেনটেন করো, মানে ওখানে গিয়েও ভালো করে হাতটা আমার ধোয়া হলো না, কি বলবো, মানে হাত ধুতে একা 10 মিনিটের বেশি হাত ধোয়, ওখানে গিয়ে এত সময় ধোয়া হলো না, আমার হাইজিন মেনটেন হলো না, মানে আমি এরকম মানুষকে নিয়ে না পাগল হয়ে যাবো। দেখো হাইজিন মেনটেন করা ভালো, কিন্তু এতটাও মেনটেন করা ভালো নয়, সত্যি বলতে আমি পুরো পাগল হয়ে যাই ওরই হাইজিন মেনটেন করা নিয়ে। কী আর বলবো, আর খেতে বসি এত গরম লাগছে, বিশ্বাস করো যতটা খিদে পেয়েছিল না ততটা খেতে পারিনি। তো দেখো ওই শাড়িটা এখানে ষষ্ঠী পরেছে, ওর ভালো নাম কি জানি না, ডাক নাম ষষ্ঠী, তো কতটা সুন্দর লাগছে, ভীষণই সুন্দর শাড়িটা, কেমন বলো। তো বাড়িতে এলাম, বিভৎস গরম, এবারে ফ্রেশ ট্রেশ হতে হবে। তো বেশি কথা আর বলবো না, ব্লগটা এবারে এন্ড করছি। মোটামুটি খুবই মজা হলো, বাট একটাই কষ্ট, সেটা হলো খুব গরম। এই গরমে এতদূর যাওয়া মানে মুখের কথা নয়, কি বলতো, নেমন্তন্নটাও রক্ষা করতে হবে, যেহেতু পূর্ণিমাদি অনেক করে ডেকেছিল, না হলে এই গরমে আমাদের মানে এতদূর যাওয়াও হতো না। তো যাই হোক, সবাই মিলে গেছিলাম, ওটা একটু ভালোই আনন্দ হলো। আর ব্লগটা এবারে এন্ড করছি, কাল আবার দেখা হবে। তো টাটা বাই, গুড নাইট।